প্রিয় দর্শক, আজকের আঙিনায় বসেই আমরা সবাই আগামীকালের স্বপ্ন দেখি, প্রত্যাশার জাল বুনি। সেই স্বপ্ন দেখার অধিকার সবার ক্ষেত্রেই প্রযোজ্য। স্বপ্নের কোনো বয়স নেই, নেই কোনো সীমারেখা। আর তাই শৈশব থেকেই শিশুর জন্য সুন্দর জীবনের স্বপ্ন বোনার কাজে মনোনিবেশ করতে হবে আমাদের সকলকে। এক্ষেত্রে শিশুর দৃষ্টিশক্তির সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কেননা সুস্থ শিশুই কেবল মেধায়, শিক্ষায় আর জ্ঞান অর্জনে সঠিকভাবে মনোনিবেশ করতে পারে। প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি সুস্থ সতেজ দৃষ্টিশক্তি, চোখের সমস্যা আর তার চিকিৎসা নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব শিশুদের চোখের সমস্যা এবং তার প্রতিকার এই বিষয়টি নিয়ে। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে রয়েছেন শিশু চক্ষু রোগ বিশেষজ্ঞ, ঢাকা আই কেয়ার হসপিটালের কনসালটেন্ট, ট্যারা চোখ এবং শিশু চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার আশিকুর রহমান আকন্দ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ। ধন্যবাদ। জি, আজকে আমরা শিশুদের চোখের সমস্যা, তার প্রতিকার, প্রতিরোধ ইত্যাদি নানা বিষয়ে আমাদের আলোচনায় আনবার চেষ্টা করব। প্রথমে যদি আপনি আমাদেরকে একটু এভাবে শোনান যে শিশুদের সমস্যার জন্য তাদের বাবা মারা কি ধরনের সমস্যা নিয়ে আপনাদের কাছে নিয়মিত আসছেন। আপনাকে ধন্যবাদ। চোখের দৃষ্টি ত্রুটিজনিত বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের কাছে অভিভাবকরা সাধারণত নিয়ে আসেন শিশুদের। জি, তো এর মধ্যে প্রধানত যে সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে আসেন তার মধ্যে অন্যতম হচ্ছে চোখের পাওয়ার জনিত বা দৃষ্টি ত্রুটির সমস্যা। জি, এছাড়াও আছে বাঁকা চোখ বা টেরা চোখ জনিত চোখের সমস্যা, এছাড়া চোখ লাল হয়ে যাওয়া বা অ্যালার্জি জনিত সমস্যা, এছাড়াও নবজাতকের চোখের দিয়ে পানি পড়া বা চোখ লাল হয়ে যাওয়া এবং চোখের বিভিন্ন আঘাতজনিত সমস্যা নিয়ে সাধারণত অভিভাবকরা আমাদের কাছে নিয়ে আসেন। আপনি সবগুলো সমস্যার কথাই মোটামুটি বলেছেন যে সকল সমস্যা শিশুদের চোখের মধ্যে হতে পারে, তার মধ্যে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে যে শিশুরের পাওয়ার জনিত সমস্যা, চোখের পাওয়ার। এটি কেন হয় এবং তখন কি ধরনের লক্ষণ প্রকাশ পায় সেটি আমাদেরকে একটু শোনাবেন। একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার চোখের যে আকৃতি সেটা একটি স্বাভাবিক চোখের বয়স্ক মানুষের চোখের চেয়ে 40% ছোট থাকে। জি, এবং ক্রমানুযায়ী এই চোখের সাইজটা আস্তে আস্তে বড় হতে থাকে এবং এই বড় হওয়ার সময় যদি কোনো ধরনের বিচ্যুতি ঘটে বা কোনো ধরনের অ্যানোমালিস যদি হয় তো সেই ক্ষেত্রে আপনার পাওয়ারজনিত সমস্যার উদ্ভব হয়, কারণ এটা আমাদের চোখের বাচ্চাদের চোখটা আস্তে আস্তে বড় হয় এবং বড় হওয়ার সাথে সাথে বিভিন্ন পাওয়ারজনিত সমস্যার উদ্ভব হয়ে থাকে। আর সাধারণত মানে আমাদের চোখে আমরা কীভাবে দেখতে পাই, যখন কোনো আলো এসে সরাসরি রেটিনায় পড়ে তখন ওই রেটিনাতে যে প্রতিচ্ছবিটা তৈরি হয় সেটা ব্রেন ঠিকমতো ফোকাস করে আমরা একটা ছবি দেখতে পাই। এই রেটিনার উপরে যদি সঠিকভাবে আলো প্রতিফলিত না হয় তাহলে আমাদের চোখে এই দৃষ্টি ত্রুটিজনিত বা পাওয়ারজনিত সমস্যার উদ্ভব হয়। প্রধানত এই দৃষ্টিজনিত সমস্যাকে তিনটি ভাগে ভাগ করে থাকি, তার মধ্যে প্রধানতম যেটা হচ্ছে মায়োপিয়া বা হ্রস্বদৃষ্টি যেটা বলে থাকি আমরা, আর দ্বিতীয়টা হচ্ছে আপনার যেটা হাইপারমেট্রোপিয়া বা আমরা দীর্ঘদৃষ্টি যেটা বলি, আর আরেক ধরনের আছে যেটাকে আমরা অ্যাস্টিগমেটিজম বা ঝপসা দৃষ্টি বলে থাকি। আমরা সাধারণত এই তিন ধরনের দৃষ্টি ত্রুটিজনিত পাওয়ারের সমস্যায় পেয়ে থাকি। দৃষ্টি ত্রুটিজনিত যে সকল সমস্যা আপনি রকম ভের করে বলেছেন, তিন ধরনের সমস্যা হতে পারে। আপনি মায়োপিয়ার কথা বলেছেন প্রথমেই, শিশুদের ক্ষেত্রে এটি হয়, এটি আমাদেরকে একটু বুঝিয়ে দেবেন আসলে কি হয়। আসলে আমরা একটা ছবিও দেখব এখানে যে স্বাভাবিকভাবে আমরা আমাদের চোখে যখন কোনো ছবি এসে সরাসরি রেটিনার উপর পড়ে তখনই আমরা এই জিনিসটাকে স্বচ্ছ এবং পরিপূর্ণ ক্লিয়ারভাবে দেখতে পাই। জি, এটা হচ্ছে একটা স্বাভাবিক দৃষ্টি। কিন্তু এ পরের ছবিতে আমরা দেখব একটি মায়োপিয়া বা হ্রস্বদৃষ্টি সম্পন্ন চোখের আকৃতি স্বাভাবিক আকৃতির চেয়ে বড় হওয়ার কারণে সেই প্রতিবিম্বটা তৈরি হয় রেটিনার সামনে, যার জন্য এই ছবিটাকে ক্লিয়ার দেখা যায় না। আচ্ছা, তখনই আমরা এই ধরনের ত্রুটির জন্য যে সমস্যা তৈরি তাকে মায়োপিয়া বলে থাকি। একইভাবে আপনি হাইপারমেট্রোপিয়ার কথা বলছিলেন, হাইপারমেট্রোপিয়া সমস্যাটির চিকিৎসা সম্পর্কে আমাদেরকে একটু। হ্যাঁ, হাইপারমেট্রোপিয়াতে যে অবস্থাটা তৈরি হয় আমরা একটা ছবির মাধ্যমে দেখব, যেমন মায়োপিয়াতে একটা ইমেজ তৈরি হয় চোখের সামনে রেটিনার। জি, এবং সেই ক্ষেত্রে আপনার মায়োপিয়াতে একটা চোখের সাইজ বড় থাকে স্বাভাবিকের চেয়ে, কিন্তু হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘদৃষ্টিতে চোখের আকৃতি স্বাভাবিকের চেয়ে ছোট থাকার কারণে তার প্রতিবিম্বটা তৈরি হয় রেটিনার পেছনে। জি, যার জন্য সে তখন সঠিকভাবে পরিষ্কার দেখতে পায় না ইমেজটা। যে আপনি আরেকটি প্রকারভেদের মধ্যে বলেছিলেন অ্যাস্টিগমাটিজম বা ঝাপসা দৃষ্টি, সেটি সম্পর্কে আমাদেরকে একটু শোনাবেন আসলে সেখানে কি হয় এবং সেখানে আপনারা কিভাবে চিকিৎসা করে থাকেন। অ্যাস্টিগমাটিজম বা ঝাপসা দৃষ্টি, এটি সাধারণত আমি যে প্রকারভেদগুলি বললাম তার মধ্যে এটা তুলনামূলক কম পাওয়া যায়, কিন্তু এটার চিকিৎসা একটু জটিলতর এবং এক্ষেত্রে আপনারা দেখবেন একটা ছবির মাধ্যমে এক্ষেত্রে একটি বিশেষ অ্যাঙ্গেলে পাওয়ারজনিত ত্রুটির কারণে সে ক্লিয়ারভাবে ফোকাস করতে পারে না, যার জন্য এই ধরনের দৃষ্টি ত্রুটির উদ্ভব হয়। শিশুদের চোখের পাওয়ার নির্ণয় করার ক্ষেত্রে কি কি পদ্ধতি অবলম্বন করেন, কারণ তারা তো সঠিকভাবে আসলে বলতে পারছে না যে তার কি সমস্যা হচ্ছে।
এটা আপনি সুন্দর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, কারণ সাধারণত বড়দের চোখের পাওয়ার নির্ণয় করাটা তুলনামূলকভাবে সহজতর। জি, কিন্তু বাচ্চাদের চোখের চশমার বা দৃষ্টি ত্রুটিজনিত পাওয়ার বের করার জন্য আমরা বিশেষ ধরনের কিছু ওষুধ ব্যবহার করে থাকি, যেটা অত্যন্ত নিরাপদ। এবং এই ওষুধ ব্যবহার করার ফলে আমরা কিছুদিন ড্রপ বা এক ধরনের বিশেষ ধরনের অয়েন্টমেন্ট দিয়ে তার প্রকৃত পাওয়ারটা বের করতে পারি। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা প্রথমে তার পাওয়ারজনিত ত্রুটির ধরনটা নির্ণয় করে তারপর একটি বিশেষ মাত্রায় ওষুধটা প্রয়োগ করে আমরা যেমন যদি আমরা ড্রপ দিই তাহলে এক থেকে দেড় ঘন্টা সময় লাগে, এবং যদি অয়েন্টমেন্ট দিই তাহলে আমরা 3 দিন সময় দিয়ে চতুর্থ দিন আসতে বলি। জি, এই ক্ষেত্রে ওই ওষুধগুলি প্রয়োগ করার ফলে আপনার আমরা তার বাচ্চাদের চোখের পাওয়ারজনিত যে ত্রুটির এটা প্রকৃত ধরনটা পেয়ে থাকি। আচ্ছা, এবং এটা আমরা সাধারণত ওষুধটা প্রয়োগ করার পরে আমাদের ওইখানে বিশেষ ধরনের কম্পিউটারাইজড মেশিনের সাহায্যে পাওয়ার নির্ণয় করি, এবং স্ট্রিক রেটিনোস্কোপি এটার সাহায্যে আমরা প্রকৃত পাওয়ারটা নির্ণয় করি। এবং পাওয়ারটা নির্ণয় করে আমরা নেক্সট ফলো আপে সেই যথোপযুক্ত পাওয়ারটা আমরা বাচ্চাদের চোখের মধ্যে দিয়ে ট্রায়াল ফ্রেমের মাধ্যমে তার যে যথোপযুক্ত পাওয়ার যতটুকু দরকার সেটুকু দিয়ে তাদের চিকিৎসা করে থাকে। এবং আমাদের ঢাকা আই কেয়ার হসপিটালে এই ধরনের সমস্ত যন্ত্রপাতি এবং অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে আমরা এই পাওয়ারগুলি সঠিকভাবে নির্ণয় করতে পারি। পাওয়ারটা নির্ণয় করার পর এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা বলি যে চশমাটা সার্বক্ষণিকভাবে পরার জন্য এটা অত্যন্ত জরুরি এবং ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস। এবং এক্ষেত্রে আমরা সাধারণত প্যারেন্টসদেরও কাউন্সিলিং করি, কারণ অনেক সময় প্রথমে চশমার কথাটা শোনার পরপরই অনেক অভিভাবকরা একটু আপসেট হয়ে যান, কিন্তু এটা আপসেট হওয়ার কিছু নেই, কারণ একমাত্র চশমার সাহায্যে এবং যথোপযুক্ত পাওয়ার দেওয়ার ফলে তার দৃষ্টি সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে এবং ভবিষ্যতে কোনো ধরনের সমস্যার সম্ভাবনা নেই। জি, আপনি যেহেতু চশমা পরার কথা বলেছেন, যখন একটি শিশুর চোখের কোনো সমস্যা নির্ণয় হলো পাওয়ারজনিত, তখন তাকে চশমা পরতে হবে। আপনি বলেছেন যে এটা অবশ্যই মানে কোনো ঝামেলা নেই, কোনো অসুবিধা হবে না, কিন্তু চশমার কথা তো কমপ্লেন কখনো করে না শিশুরা, যেহেতু কিভাবে বুঝবেন শিশুরা যে তার চোখে সমস্যা হচ্ছে? আসলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস যে বেশিরভাগ অনেক সময়ই মানে কিছু কিছু ক্ষেত্রে মানে অভিভাবকরা বুঝতে পারে না যে বাচ্চার চোখের সমস্যা আছে কি নাই। তবে যদি সঠিকভাবে খেয়াল করা যায়, কারণ দৃষ্টি ত্রুটিজনিত যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কিছু কিছু চিহ্ন বা আমরা সিমটম দিয়ে বুঝতে পারি। তন্মধ্যে যেটা খুব কমন সমস্যা যে আমরা বলি যে অনেক বাচ্চারা টিভির খুব কাছে যেয়ে দেখে এবং টেলিভিশনের খুব কাছে যেয়ে দেখে, এবং প্রায় সময় ক্লাসে যদি তারা পিছনে বসে তখন বোর্ডের ছোট লেখাগুলি তাদের পড়তে কষ্ট হয়। এই দুটো খুবই কমন একটা সমস্যা, অনেক সময় দেখা যায় আমাদের শিক্ষকরা কমপ্লেন করে যে সে হয়তো মনোযোগী না, সে তুলতে পারে না। এছাড়া আরও যে সমস্যাগুলি, অনেক সময় বাচ্চারা স্কুইজ বা চোখ কুচকিয়ে দেখে, দূরের কোনো দেখতে গেলে সেই চোখ কুচকিয়ে দেখে বা মাথা বা ঘাড়েটা বিশেষ দিকে অ্যাঙ্গেল করে দেখে, আর অনেক সময় আপনার সে চোখ বন্ধ করে ফেলে বা অতিরিক্ত পরিমাণ চোখ পিটপিট করে যে বলে ফ্রিকোয়েন্ট ব্লিঙ্কিংটা হয়। এবং এই ধরনের কোনো সমস্যায় যদি অভিভাবকরা খেয়াল করেন তাহলে অতি সত্বর যোগাযোগ করে শিশু চক্ষু বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। যে আপনি অত্যন্ত চমৎকারভাবে বলেছেন যে শিশুদের কোন কোন লক্ষণ দেখলে আমরা বাবা মারা ঠিক মতো বুঝবো যে আসলে শিশুটির চোখে কোনো সমস্যা হচ্ছে, এবং তৎক্ষণাৎ সেই অনুযায়ী আমরা চিকিৎসকের পরামর্শ যাতে নিতে পারি। অলস চোখের কথা শুনে থাকি মাঝে মধ্যেই, যে লেজি আই বা অলস চোখ শিশুদের ক্ষেত্রে, এই সম্পর্কে আমাদেরকে একটু শোনাবেন। অলস চোখ বলতে আমরা কী বুঝি? আসলে যদি সময়ে যখন তার একটি বাচ্চার শিশুর যদি দৃষ্টি ত্রুটির সমস্যা থাকে এবং যদি আমরা সময় মতো যদি এটার চিকিৎসা না দিই তাহলে ওই ক্ষেত্রে যে চোখে তার দৃষ্টি ত্রুটি থাকে সেই চোখটা আস্তে আস্তে তখন দৃষ্টিহীনতার দিকে আগায়। মানে আমাদের ব্রেন আসলে যে চোখ দিয়ে ভালো ইমেজ তৈরি হয় বা যে চোখে দৃষ্টি ত্রুটি থাকে না সেই ইমেজটা সঠিকভাবে তৈরি করে, এবং যে চোখে দৃষ্টি ত্রুটি থাকে অথবা চোখ বাঁকা বা টেরা অন্য কোনো কারণে আলো সঠিকভাবে প্রবেশ করছে না সেই ক্ষেত্রে ব্রেন তখন যে চোখ দিয়ে পরিষ্কার দেখে সেটাকে গ্রহণ করে, এবং যে চোখ দিয়ে সে বিচ্ছিন্নভাবে দেখছে বা খারাপ দেখছে সে চোখটাকে তখন সে সাপ্রেস করে ফেলে। যখন অলস চোখ বা লেজি আই ডেভেলপ করে তখন সেই ক্ষেত্রে ওই চোখ দিয়ে যখন স্টিমুলেশন বা ঝাপসা ইমেজ আসে তখন ওই চোখটা আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যায় বা দৃষ্টিহীনতার দিকে যায়, তখন সেই ক্ষেত্রে চোখটা আস্তে আস্তে তখন বাইরের দিকে বা ভেতরের দিকে চলে টেরার অবস্থা সৃষ্টি করতে পারে। এখানে একটা ছবি আমরা দেখব, একটি নর্মাল চোখে আমরা বাম দিকের যে ছবিটা দেখছেন এরকম দেখতে পাবেন, কিন্তু লেজি আই তখন সেরকম ঝাপসা দেখে আস্তে আস্তে দৃষ্টিটা কমতে থাকে। জি, পরের একটা ছবি আমরা দেখি, যেমন এখানেও দেখছেন, এখানে একটু ব্যাখ্যা করা আছে যে আমরা যখন দুইটা চোখ দিয়ে সমানভাবে দেখি ফিউশন, নর্মাল ফিউশন হয়, তখন আমরা একটা ইমেজকে সঠিক পরিষ্কারভাবে দেখি, কিন্তু কোনো কারণে যদি আপনি মাঝের ছবিটাতে দেখতে পাচ্ছেন একটি চোখ বাঁকা এবং সেই চোখ দিয়ে দৃষ্টিটা এবং একটি ইমেজ সঠিকভাবে ব্রেনে ডেভেলপ করছে না, যার জন্য আস্তে আস্তে পরবর্তী ছবিতে দেখেন আপনি শুধু সে ডান চোখ দিয়ে দেখছে যে চোখটা স্বাভাবিক, এবং এইভাবে বাম চোখটায় যখন সে দৃষ্টি আস্তে আস্তে কমে যাচ্ছে এই অবস্থাকে আমরা বলছি
লেজি আই, এবং এই লেজি আই হওয়ার জন্য ওই চোখটা বাইরের দিকে বাঁকা হয়ে গিয়েছে। ট্যারা হয়ে গেলে তখন তার কি কি অসুবিধার সৃষ্টি হবে সেটা একটু খুলে বলবে। হ্যাঁ, ট্যারা চোখের আমরা ছবিও দেখবো। ট্যারা চোখের প্রধানতম লক্ষণ যেটা, সেটা খুব আমরা সহজেই দেখতে পাই যে একটি বা দুটি চোখ দুটি ভিন্ন দিকে অবস্থান করে। জি, আমরা ছবির মাধ্যমে দেখব। এখানে আপনি দেখতে পাচ্ছেন ডান দিকের চোখটা সঠিকভাবে সোজা অবস্থায় আছে, কিন্তু বাম দিকের চোখটা আমরা নেজালি বলি, শিফটেড, ভেতরের দিকে ঢুকানো। জি, মানে এই অবস্থাকে আমরা বলি এটা বিশেষ ধরনের একটা ট্যারা, যেটা ইজোট্রপিয়া বলে থাকি। সাধারণত এটা খুব কমন লক্ষণ, যে দেখলেই মনে হয় যে একটি বা দুটি চোখ দুই দিকে ভিন্নভাবে অবস্থান করছে, এটা একটা লক্ষণ থাকে। এছাড়াও মানুষের মাথা ব্যথার কমপ্লেন করে, এবং এক্ষেত্রেও আপনার ডাবল ভিশন, অথবা আপনার প্রায় সময় সে একটু বিশেষ দিকে অ্যাঙ্গেল করে তাকায়, আচ্ছা, বা বিশেষ দিকে তাকিয়ে দেখে তার ফোকাসিংয়ের সুবিধার জন্য। বা রোদে গেলে অনেক সময় দেখা যায় সে এক চোখ বন্ধ করে একটু বিশেষ দিকে তাকিয়ে থাকে। তো এই ধরনের সমস্যাগুলি সাধারণত নিয়ে আসে। আর এছাড়া আপনার টেরা চোখের আরেকটি বৈশিষ্ট্য হলো এটা বিভিন্নভাবে চোখের যে অবস্থানটা বিভিন্ন দিকে হতে পারে। যেমন আমরা পরের ছবিতে দেখব, হ্যাঁ, এখানে আপনি দেখতে পাচ্ছেন ডান দিকের চোখটা বাইরের দিকে বের, বাইরের দিকে বাঁকা, বাম দিকের চোখটা তার সোজা, কিন্তু ডান দিকের চোখটা বাইরের দিকে বের। এটাও এক বিশেষ ধরনের ভ্যারাইটি, এরকম অবস্থানীয় তার সে প্যারা প্রেজেন্ট করতে চোখের পারে, অবস্থান বিভিন্ন রকম বিভিন্ন হতে রকম পারে। হতে পারে, এবং বাইরের দিকেও হতে পারে, উপরের দিকেও। যেমন পরের ছবিতে আমি দেখব, এখানে দেখতে পাচ্ছেন চোখটা একটু বাইরের দিকে উপরের দিকে আছে, এরকম অবস্থা নিয়েও সে প্রেজেন্ট করতে পারে। এগুলো আসলে সবগুলো এই ট্যারা চোখের বিভিন্ন ধরন, এবং এই ধরনের উপর আসলে আমার সার্জিক্যাল কোনো ম্যানুভারগুলি ডিপেন্ড করে, কিন্তু সব ট্যারা চোখের বিভিন্ন ধরনের উপর তার চিকিৎসা মোডালিটিসও নির্ভর হ্যাঁ করে। সেটাই, হ্যাঁ। আমরা চোখের বিভিন্ন সমস্যা নিয়ে শুনছিলাম, বিশেষ করে শিশুদের আপনি ট্যারা চোখ পর্যন্ত আমাদেরকে বলেছেন। চোখের আরও বেশ কিছু সমস্যা আমরা শুনবো আপনার কাছ থেকে ছোট্ট একটি বিরতি নেবার পরে। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, শিশুদের চোখের সমস্যা এবং তার প্রতিকার বা চিকিৎসা নিয়ে আলোচনা হচ্ছে ঢাকা আই কেয়ার হসপিটাল সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। ঢাকা আই কেয়ার হসপিটালের সুদক্ষ এবং অভিজ্ঞ আই কনসালটেন্ট ডক্টর আশিকুর রহমান আকন্দের সাথে এই বিষয়ে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা এবং অতিথিকে সঙ্গে নিয়ে আবারও ফিরবো অল্প সময়ের বিরতির পর। সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতি শেষে আবারও স্বাগত সকলকে ঢাকা আই কেয়ার হসপিটাল সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি শিশুদের চোখের সমস্যা এবং তার প্রতিকার এই বিষয়টি নিয়ে। পরামর্শক হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা আই কেয়ার হসপিটালের আই কনসালটেন্ট, ট্যারা চোখ এবং শিশু চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার আশিকুর রহমান আকন্দ। ফিরছি আমরা আলোচনায়। বিরতির পূর্বে আপনার কাছে আমরা ট্যারা চোখ সম্পর্কে শুনছিলাম, আপনি সুন্দর করে বর্ণনা করে বলেছেন ট্যারা চোখ আসলে কেন হয়, কিভাবে হয় এবং চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আপনি বলতে চেয়েছিলেন। এবার একটু বলুন ট্যারা চোখের চিকিৎসা কিভাবে আপনারা করেন। তাহলে ট্যারা চোখের অনেকেরই ভুল ধারণা আছে বা ভ্রান্ত, আগে যেমন ছিল যে ট্যারা চোখের কোনো চিকিৎসা নেই, অথবা ট্যারা চোখ অনেকে লক্ষ্মী ট্যারাও বলে থাকে। আসলে ট্যারা চোখটা একটা অস্বাভাবিক অবস্থা চোখের, এবং এটার জন্য অবশ্যই চিকিৎসা দরকার আছে এবং এর চিকিৎসা রয়েছে। ট্যারা চোখের সাধারণত বিশেষ কিছু ধরনের ট্যারা আছে, বা যেটাকে আমরা 20% বলি, আমরা যে ধরনের ট্যারা পাই তার মধ্যে প্রায় 20% আছে যেটা পাওয়ার জনিত সমস্যার কারণে চোখ ট্যারা বা বাঁকা হয়ে যায়। জি, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি, যথোপযুক্ত পাওয়ার নির্ণয় করে ওই পাওয়ার অনুযায়ী চশমা দিলেই তার ট্যারা চোখটা সোজা হয়ে যায়। আচ্ছা, আমরা একটা ছবি দেখবো, এই ছবিতে আপনারা দেখতে পাবেন বাচ্চাটা ডান দিকের চোখটা বাঁকা, এবং আমরা তখন যখনই তার বিশেষ পদ্ধতিতে পাওয়ারটা বের করে যখন তাকে চশমা দিচ্ছে, তখন যথোপযুক্ত চশমার কারণে তার চোখটা স্ট্রেট থাকবে। আর বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত ট্যারা চোখের চিকিৎসার জন্য আমাদের সার্জিক্যাল ইন্টারভেনশনে যেতে হয় বা সার্জারির প্রয়োজন পড়ে, যেটা আসলে ভয়ের কোনো কারণ না, কারণ এটা খুবই একটা সাকসেসফুল চিকিৎসা ট্যারা চোখের জন্য, এবং সার্জারির মাধ্যমে ট্যারা চোখ সম্পূর্ণভাবে সোজা করা সম্ভব। ট্যারা চোখে আপনারা ছবিও দেখবো আমরা, যে ট্যারা চোখের মাধ্যমে যেমন এই চোখের ডান দিকের তার ছবিটা দেখতে পাচ্ছেন বাইরের দিকে বাঁকা বা টেরা, অপারেশন কিছুক্ষণ পরে আপনি দেখতে পাচ্ছেন চোখ দুটো সোজা হয়ে গেছে। জি, আমি পরবর্তী ছবি আর একটা ছবিতে দেখব যে সার্জারির আউটকামটা কত সুন্দর এবং কসমেটিক্যালিও কত ভালো লাগছে তার। এরপরে আমরা দুটো ছবি দেখব। হ্যাঁ, এখানেও দেখতে পাচ্ছেন যে তার দুই দিকে দুইটা চোখ বাঁকা, এবং তার চেহারারই পরিবর্তন হয়ে যায় আসলে সার্জারি করার পরে। আমাদের ঢাকা আই কেয়ার হসপিটালে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে আমরা আসলে বেসিক্যালি অপারেশন করে থাকি, এবং এখানে প্রি অ্যানেস্থেটিক চেকআপ বা সার্জিক্যাল দক্ষ সার্জিক্যাল টিমের সাহায্যে আমরা অত্যন্ত সুচারুভাবে এই সার্জারিগুলো করে থাকি। যখন চশমা ব্যবহার করার মাধ্যমে আপনারা ট্যারা চোখ সোজা করছেন, কয়েকদিনের মধ্যেই কি সেটি ফিরে আসে আগের অবস্থানে চশমা ব্যবহার করার সময়? চশমা আসলে আমরা যখন পাওয়ারটা প্রেসক্রাইব করে এই চশমা দেওয়ার সাথে সাথে আসলে তার ট্যারা চোখ সোজা হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এবং এটা সাস্টেন করবে যখন সে, এবং এক্ষেত্রে চশমাটা পরতে হবে, এবং আমরা মানে টাইম টু টাইম এটা প্রয়োজনীয় ফলো আপের সাহায্যে তার
যেমন তিন মাস বা 6 মাস পর পর আমরা পাওয়ারটা রিচেক করে এবং ওই যত পর্যন্ত পাওয়ারটা চেঞ্জ করে আস্তে আস্তে প্রেসক্রাইব করে থাকি জি পাওয়ারগুলি। এবারে জানতে ইচ্ছে করছে যে যদি ট্যারা চোখের চিকিৎসা সঠিক সময়ে সঠিক চিকিৎসা না নেওয়া হয় তাহলে কি ধরনের ক্ষতি হতে পারে সেই চোখের মধ্যে? যখনই প্রয়োজন ওই বয়সে যদি চিকিৎসা না করে থাকি তখন প্রথম প্রধানতম যে সমস্যাটা হয় তাহলে যে চোখে ট্যারা থাকে সেই চোখের দৃষ্টি আস্তে আস্তে কমতে থাকে এবং এক সময় এই দৃষ্টি ত্রুটির কারণে তার ওই চোখটা লেজি আই বা অলস চোখ হয়ে যায় এবং এছাড়াও পরবর্তীতে আমরা যদি সময় মতো চিকিৎসা না করি তাহলে ওই চোখের দৃষ্টিহীনতার কারণে ওই বাঁকা চোখ যদি আমরা সোজাও করি তবুও এটা সফলভাবে সোজা থাকবে না, এটা আবার আগের মতো হয়ে যাবে এবং ওই চোখের পারমানেন্টলি আসলে দৃষ্টি ত্রুটি দেখা দেবে। জি আসলে অত্যন্ত চমৎকারভাবে আপনি বলেছেন যে সঠিক সময়ে আসলে ট্যারা চোখের চিকিৎসাটি করা দরকার, এবং সত্যিকার অর্থে অনেক সময় আমরা কিন্তু জানিও না যে ট্যারা চোখের চিকিৎসা রয়েছে এবং এটি করা দরকার। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইবো যে বাচ্চাদের চোখে বা শিশুদের চোখে অনেক সময় আঘাত লাগে, কি কি ধরনের আঘাত কমনলি সাধারণত শিশুদের চোখে হতে পারে, আপনি সে বিষয়ে একটু বলবেন? হ্যাঁ, সাধারণত মানে আমরা খুব কমনভাবে দেখি অনেক সময় বাচ্চাদের নখের আঁচড় অথবা খেলাধুলার বিভিন্ন সামগ্রী দিয়ে চোখে ইঞ্জুরি হয়। এছাড়া আপনার অনেক সময় দেখা যায় কোনো অবজেক্ট ছুটে এসে অ্যাক্সিডেন্টালি তার চোখে আঘাত করলো, এসব কারণে সাধারণত আপনার আমাদের কাছে প্রায় সময় বিভিন্ন চোখের আঘাতজনিত কারণে এসে থাকে বাচ্চারা। এমন তো অনেক সময় হতে পারে যে শিশুদের চোখে আঘাত লেগেছে কিন্তু সে সঠিকভাবে উপস্থাপন করতে পারছে না বা বলতে পারছে না যে তার চোখে আঘাত লেগেছে, কি কি ধরনের লক্ষণ প্রকাশ পেতে পারে যদি চোখে আঘাত লাগে? হ্যাঁ, আসলে অনেক সময় বাচ্চারা প্রায় সময় দেখা যায় অনেক সময় যে সে বলতে চায় না অনেক সময় যে আঘাত পেয়েছে, অথবা অনেক সময় দেখা যায় সে এটাকে হাইড করার চেষ্টা করে। জি তো সাধারণত আপনার যে চোখে আঘাত প্রাপ্ত হয় সেই চোখের দৃষ্টি প্রথমে যে লক্ষণটা দেখা যায় সেই চোখের দৃষ্টি কমে যায় অনেক সময়। আচ্ছা, এবং এই চোখ দিয়ে সে চোখ বন্ধ করে রাখে, প্রায় সময় সে ওই চোখটা বন্ধ করে রাখে এবং খুললে ব্যথা পাবে এই ভয় পায় সে, এটা হয়। এছাড়াও চোখ লাল হয়ে যায় এবং চোখে ব্যথা থাকতে পারে এবং চোখ দিয়ে পানি পড়ে। সাধারণত এই সমস্যাগুলি থাকলে আপনি বুঝবেন যে বাচ্চার কোনো কারণে তার চোখে আঘাত পেয়েছে, এই লক্ষণগুলি সাধারণত তারা নিয়ে আসে আর কি। চোখে এই ধরনের বিভিন্ন আঘাত থেকে শিশুদের চোখে কি কি ধরনের ক্ষতি হতে পারে আমাদেরকে একটু বলবেন? হ্যাঁ, চোখে আঘাতে আসলে আপনার অনেক ছোটো খাটো সমস্যা থেকে চোখে খুব বড় ধরনের দৃষ্টিহীনতার কারণ তৈরি হতে পারে। আচ্ছা, সাধারণত আমরা যে কমন যে আঘাতজনিত কারণে পেয়ে থাকি যেটা আমরা ছবি দেখবো যে আমাদের চোখের সামনের দিকে যে কালো রাজা বা যেটা বলি চোখের মণি জি বা কর্নিয়া যেটা বলি, এই কর্নিয়াতে আপনি দেখছেন এখানে একটা ক্ষত তৈরি হয়েছে, এটা আমরা বিশেষ একটা স্টেইন দিয়ে দেখছি। আপনি দেখছেন যে একটা অংশ এই নখের আঁচড় লেগে বা আঘাতের কারণে উঠে যায়, উঠে যেতে পারে। এছাড়াও আপনার পরের ছবিতে আমরা দেখব অনেক সময় যদি কোনো শার্প অবজেক্ট বা কোনো কারণে যদি গুঁতো লাগে, আপনি বাম দিকে দেখতে পাচ্ছেন চোখের ভেতরে যে আইরিশ বলি যেটা আমরা, সেই আইরিশটা বেরিয়ে গেছে আর কি। আচ্ছা, এটা অত্যন্ত মানে খুবই ব্লাইন্ডিং কন্ডিশন, কারণ এটা যদি যথোপযুক্ত সময় চিকিৎসা না করা হয় তাহলে এটা পুরোপুরি অন্ধ হয়ে যেতে পারে। এই ধরনের ক্ষতির চিকিৎসা আপনারা কীভাবে করছেন? আসলে আমরা প্রথমত যে উপদেশটা বলি সবসময় যে চোখের যে কোনো আঘাতজনিত কারণে এটা একটা ইমার্জেন্সি এবং চোখের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এর জন্য তাৎক্ষণিকভাবে নিকটস্থ চক্ষু বিশেষজ্ঞ যদি কেউ থেকে থাকেন তার শরণাপন্ন হবেন, অথবা চক্ষু যে স্পেশালাইজড হসপিটালগুলি সেখানে অবশ্যই যত দ্রুত সম্ভব তাকে নিয়ে যাবেন। এবং সেই ক্ষেত্রে আমরা সাধারণত যদি দূরবর্তী কোনো জায়গা, যেমন একটু আপনি অত্যন্ত প্রত্যন্ত গ্রামে আছেন, তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলি অন্তত চোখের ভিতর কিছু দেওয়া যাবে না, আপনি চোখে আঘাত পেলে সেই চোখটা শুধুমাত্র যাক চোখ বন্ধ করে একটা ব্যান্ডেজ দিয়ে যতটুকু সম্ভব নিকটস্থ হসপিটাল জি যেখানে চিকিৎসার ব্যবস্থা আছে সেখানে দ্রুত পাঠিয়ে দেবেন। আমরা প্রথমে আঘাতের ধরনটা নিরূপণ করি এবং আঘাতের ধরন নিরূপণ করে সেই অনুযায়ী চিকিৎসা দিয়ে থাকি, এবং এটা সময় মতো যদি সময় মতো আনা হয় তাহলে সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের চোখ বাঁচানো সম্ভব এবং দৃষ্টিশক্তি ফিরে পাওয়া সম্ভব। শিশুদের চোখের আঘাত সম্পর্কে আপনার কাছে খুব বিস্তারিতভাবে আমরা শুনলাম এবং আঘাত হলে করণীয় কি সেটিও আপনি সুন্দর করে বলেছেন। আরেকটি বিষয় জানতে চাইবো যে শিশুদের চোখ দিয়ে অনেক সময় আমরা পানি ঝরতে দেখি, বাবা মারা বলেন যে ছোট্ট শিশুদের চোখ দিয়ে পানি ঝরছে বা নেত্রনালীর বন্ধের সমস্যা হয়েছে, এটি কি কারণে হয় এবং কিভাবে আপনারা চিকিৎসা করেন? হ্যাঁ, আসলে চোখের পানি পড়ার সমস্যাটা খুবই কমন একটি সমস্যা এবং সাধারণত আপনার মানে বয়স ভেদে, যেমন আপনি যেমনটি বললেন যে খুব নবজাতক বাচ্চাদের চোখে পানি পড়ার সমস্যা যেটা, এটা সাধারণত নেত্রনালী বন্ধের জন্য হয়ে থাকে। এছাড়া একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে বা সাধারণত বাচ্চাদের যেসব কারণে চোখে পানি পড়ার সমস্যা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যালার্জিজনিত কারণে হয়। এছাড়া যেমন চোখের প্রদাহ বা যেটা আমরা কনজাংটিভাইটিস বলে থাকি, এই কারণে চোখ দিয়ে পানি পড়তে পারে, অথবা চোখের কর্নিয়ার যে আলসার বা ঘাজনিত কারণেও পড়তে পারে, অথবা অনেক সময় দেখা যায় আমরা কিছু বিশেষ জাতীয় অ্যালার্জি জনিত রোগ আছে যেটাতে আপনার কন্টিনিউয়াস তার পানি পড়ে এবং চোখ লাল হতে পারে। আপনার চিকিৎসা কিভাবে করেন যদি ছোট্ট শিশুদের বা নবজাতক শিশুদের চোখ দিয়ে পানি পড়ে? নবজাতক শিশুদের চোখে পানি পড়ার সমস্যাটা আসলে খুবই
কমন, কারণ বেশিরভাগ বাচ্চাদেরই প্রায় দেখা যায় এই সমস্যাগুলো নিয়ে আসে। এক্ষেত্রে আমরা সাধারণত আমরা বিশেষ কিছু ওষুধ দিয়ে থাকি এবং এছাড়া একটি ব্যায়াম দিয়ে থাকি, যেটাকে আমরা হাইড্রোস্ট্যাটিক ম্যাসেজ বলে থাকি। এই বিশেষ প্রক্রিয়া, এই ব্যায়ামটি আসলে সঠিক নিয়মে করানোর জন্য আমরা দেখিয়ে দিই, এবং এই সঠিক নিয়মে ব্যায়ামটা করলে সাধারণত 2 থেকে 3 মাসের মধ্যে ভালো হয়ে যায়। বাবা মাদেরকে দেখিয়ে দেওয়া হয় সেই ব্যায়ামটি, যে শিশুদেরকে কিভাবে সেই মেসেজ ব্যায়ামটি সঠিক নিয়মে করতে হবে আসলে। জি, আপনার কাছে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা শিশুদের অনেকগুলো চোখের সমস্যার কথা শুনলাম, সেই সমস্যা থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে শুনলাম। আসলে শিশুদের চোখে অনেক সমস্যাই হতে পারে, যে সমস্যাগুলির কথা আমরা এই স্বল্প পরিসরে আলোচনা করতে পারিনি, তবে যতটুকু পেরেছি নিশ্চয়ই আমাদের দর্শকরা উপকৃত হবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, কেবল শিশুই নয়, এই পৃথিবীর সব জীব বা জীবনী যত্নে পরিপূর্ণ হয়, পরিপুষ্ট হয়, আর অবহেলা বা অনাদরে যে কোনো সম্ভাবনাময় জীবন এবং সৃষ্টি অকালে বিলীন হয়। সুতরাং যত্ন আর পরিচর্যার কাজটি আপনার শিশুকে করতে হবে খুব অল্প বয়স থেকেই, তবেই আমরা পাবো সুস্থ সবল শিশু আর আজ ও আগামীর সতেজ জীবন। সবার জন্য মঙ্গল কামনায় আজ বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত এবং সব সময় আপনার চোখ সুস্থ রাখুন, দৃষ্টি স্বচ্ছ রাখুন। আল্লাহ হাফেজ।